পাহাড়ি ঢল আর ভারী বৃষ্টিপাতে বন্যা কবলিত জুড়ি উপজেলার মানুষের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন। বিয়ানীবাজারে এই প্রথমবার সপ্তাহে 7 দিন 24 ঘন্টা সার্ভিস নিয়ে এলো ডিজিটাল ফার্মেসি জলমার্ট। হোয়াটসঅ্যাপে সেন্ড করুন প্রেসক্রিপশন আর ওষুধ পৌঁছে যাবে ঘরে। জলমার্ট ফার্মা অ্যান্ড সার্জিক্যাল শপ, মেইন রোড, হাসপাতাল গেট, বিয়ানীবাজার, সিলেট। সপ্তাহব্যাপী চলা এই বিতরণ কার্যক্রমে উপজেলার জায়ফরনগর ইউনিয়নের শাহপুর, বেলাগাঁও, রাজাপুর, নিশ্চিতপুর, হেকিমপুর, দিগলবাগ, কানকৈরাচক গ্রামে নৌকা যোগে সোমবার এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এর আগে পূর্ব জুড়ি, পশ্চিম জুড়ি ইউনিয়নের কয়েকটি গ্রামে বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়। সোমবার জায়ফরনগর, পশ্চিম জুড়ি ইউনিয়নের বন্যা কবলিত গ্রামগুলোতে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় তিনি এলাকার বিত্তবান ও প্রবাসীদের প্রতি বিপদগ্রস্ত মানুষকে সহযোগিতার হাত বাড়াতে আহ্বান করেন। আমরা বিশেষ করে আমাদের এই জুড়ি উপজেলার এবং বড়লেখা উপজেলার যারা আছেন, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশ শেখ হাসিনার পক্ষ থেকে মানবিক উপহার হিসাবে আমরা এই বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। আমি আমার এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং আমাকে যারা দেখতে পাচ্ছেন সবাইকে আহ্বান জানাবো যে আপনারা যারা দেশে বিদেশে আমাদের বিশেষ করে বড়লেখা এবং জুড়ির মানুষ আছেন, তারা সামর্থ্যবান বিত্তবান আছেন, তারা আপনাদের সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়ান। এবং বিশেষ করে আমরা আসলে আজকে প্রত্যন্ত অঞ্চলে আমাদের এই জুড়ি উপজেলার একবারে নিম্নাঞ্চল যাকে বলে আকালুকি হাওর পাড়ের শাহপুর এলাকা, দিগলবাগ এবং নিশ্চিন্তপুর এই এলাকাগুলোতে এসেছিলাম। এখানে আসলে মানুষ মানবতার জীবনযাপন করছে।